গোয়ালপাড়ার লক্ষ্মীপুরত আম আদমি পার্টির সংবাদমেল সংবাদমেল সম্বোধন করে গোয়ালপাড়া জেলার আম আদমি পার্টির সমন্বয়ক জাকির হুসেন আর সাংগঠনিক সম্পাদক ভাস্কর বর্মনে। জলেশ্বর সমষ্টির অসম জাতীয় পরিষদের প্রার্থী রশিদুল হকক লগত লৈ সম্বোধন করে সংবাদমেলর। সংবাদমেলত গোয়ালপাড়া পশ্চিম সমষ্টি আর জলেশ্বর সমষ্টির দুগৰাকী প্রার্থীক সমর্থন দিয়ার কথা ঘোষণা করে আম আদমি পার্টির কর্মকর্তাসকলে। জলেশ্বরত অসম জাতীয় পরিষদের প্রার্থী রশিদুল হক আর গোয়ালপাড়া পশ্চিম সমষ্টিত নির্দলীয় প্রার্থী অধিবক্তা দেলুয়ার হুসেনক সমর্থন দিয়ে আম আদমি পার্টির কর্মকর্তাসকলে। গোয়ালপাড়া পশ্চিম আর জলেশ্বর সমষ্টিত আম আদমি পার্টির প্রার্থী নথকার বাবেই সমর্থন দিয়ে দলটির কর্মকর্তাসকলে। দলীয় কর্মীসকলে দুই প্রার্থীর হয়ে কাম করার বাবে সংবাদমেলর জড়িয়ে আহ্বান জানায়। গোয়ালপাড়া জেলা আর আম আদমি পার্টির সমন্বয়ক জাকির হুসেন আর সাংগঠনিক সম্পাদক ভাস্কর বর্মনে। ব্যুরো রিপোর্ট, নিউজ নেস্ট।